বাইরে থেকে ভেতরে আসে তাহলে তাদের মন্ত্রটা হচ্ছে বাহার সে কোই অন্দর না আসে আমন হবে লড়াই এসে যারা আছে হবে লড়াই একসাথে হবে ইন जो बक्सा बदलने आएगा उसका नक्शा बदल जाएगा। बक्ता मोहम्मद सेलिम। बीजेपी दलेर मेम्बरशिप कंट्रोल होय मिट्स कॉल दिए, चाकरी देवार जोन्नो मिट्स कॉल। आर कयेकदिन पर भ्यालेंटाइन डे आसछे, मिट्स कॉल दिले प्रेमो होय ना, छेले मेयेरा भालोभावेई एइटा जाने। मिट्स कॉले बुझी चाकरी होये जाबे, आसले जेटा मिट्स कॉल दिए शुरू होय सबटाई मिस होये जाए। पाँच बछर त्रिपुरा अनेक मिस होये गेछे, আমাদেরকে আবার নতুন করে লড়াই লড়তে হবে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, বাক স্বাধীনতা অধিকার আনতে হবে, শ্রমজীবী মানুষের স্বার্থে কথা বলার অধিকার ফিরিয়ে আনতে হবে। সেই অধিকার একমাত্র লাল ঝান্ডাই দিতে পারে সরাসরিভাবে, মিটস কল দিয়ে নয়। বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে রাজনগর বিধানসভা কেন্দ্রে সমাবেশে আলোচনা রাখতে গিয়ে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ সেলিম কথাগুলো বলেন। পাশাপাশি এদিন जो बक्सा बदलने आएगा उसका नक्शा बदल जाएगा बोले हुशियारी दें तिनी। बृहस्पतिवार राजनगर विधानसभा केंद्रेर बाम कांग्रेस समर्थित प्रार्थी सुधन दासेर समर्थने आयोजित हय निर्वाचनी सभा। राजनगर द्वादश श्रेणी विद्यालय संलग्न सुभाष मिलनायतन माठे हय एई निर्वाचनी जनसभा। सभाय उपस्थित छिलेन बाम कांग्रेस समर्थित प्रार्थी सुधन दास, दक्षिण जिलार कांग्रेस नेता मानिक दास, सीपीआईएम महकुमा कमिटी सम्पादक तापस दत्त सह अन्यान्य नेतृत्वरा। निर्वाचने जनसभाय प्रधान बक्ता हिसेबे छिलेन सीपीआईएम केंद्रीय कमिटी सदस्य मोहम्मद सेलिम। बाम कांग्रेस कर्मीरा विभिन्न धरनेर स्लोगान तुले दलीय झंडा हाते राजनगर विधानसभा केंद्रेर दुदिक थेके मिछिल शुरू हये शेष हय समाबेश स्थले। গণমুক্তি পরিষদের নেতা গোপাল রিয়াংয়ের সভাপতিত্বে হয় এই দিনের জনসভা। এছাড়া এদিন সভাতে বক্তব্য রাখেন কংগ্রেস নেতা মানিক দাস, প্রার্থী সুধন দাস, সিপিআইএম মহকুমা কমিটির সম্পাদক তাপস দত্ত। জনসভার বক্তারা বাম কংগ্রেস মনোনীত প্রার্থী সুধন দাসকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান এই সমাবেশ থেকে। ব্যুরো রিপোর্ট আমাদের টিভি। আজকের এই সভা থেকে যারা এই সভাতে আসতে পারেননি, আমাদের এই বার্তা যারা শুনছেন কে ঘর থেকে কে বাজার থেকে, উনাদের কাছেও জানান দিতে চাই। হয়তো আপনারা ভাবতে পারছেন আজকে ত্রিপুরা এমন কি হলো যেখানে কংগ্রেস এবং সিপিআর এক মঞ্চে এক জায়গাতে দাঁড়িয়ে যৌথ মঞ্চের মাধ্যমে তারা কি করতে চাইছে। বন্ধুগণ, আমি একটা কথাই বলবো, অরণ্যে যখন অগ্নিদগ্ধ অবস্থায় থাকে তখন কোন শুভকাঙ্ক্ষী মানুষ এড়িয়ে যেতে পারে না, তখন ওই অগ্নিদগ্ধ অবস্থায় অরণ্যকে বাঁচানোর জন্য সবাই একমত হয়ে সেই অরণ্যকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগে যায়। তাই আজকে এখান থেকে একটা কথা বলবো, আজকে ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র বিপন্ন, সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্যই এই বিজেপি নামক যে সেখানে মানুষ সিদ্ধান্ত নিয়েছে 2023 সালে বিধানসভা নির্বাচনে মানুষ সিদ্ধান্ত নিয়েছে 2023 সালের বিধানসভা নির্বাচনে মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে। আমরা কি লক্ষ্য করতে পারলাম, আগরতলায় সুদীপ রায় বর্মনকে যেন তেনভাবে হারাতে হবে বিজেপি, সে দিল্লি থেকে তাবর তাবর নেতৃত্ব এই ত্রিপুরা রাজ্যে সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত যেখানে যে ছুটে যায় সেই ছয় আগরতলাকে ছুঁয়ে আসে, কারণ সুদীপ বর্মনকে হারাতে হবে। গতকাল লক্ষ্য করলাম রাজনগরের ময়দানে সেই ভারতবর্ষের পররাষ্ট্র দপ্তরে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এখানে এসেছিলেন, কারণ রাজনগর তার পুনরুদ্ধার করতে হবে না। বন্ধু, ছয় আগরতলাতে যদি অমিত শাহ দাঁড়ায় সেখানে জিততে পারবে না, মানুষ সিদ্ধান্ত নিয়েছে। হিন্দু আলাদা, মুসলমানের আলাদা, তপশিলির আলাদা, আদিবাসীর আলাদা কখনো হতে পারে না। আর এই জন্য আমরা লাল ঝান্ডা মানে লাল ঝান্ডা তো কাপড়ের টুকরো না, এই যে লাল ঝান্ডা প্রতীক দেখছেন কাস্তে হাতুড়ি তারা, কেন কাস্তেটা হচ্ছে কৃষকের প্রতীক। ফসল যতই
আমরাই কৃষকের হাতে যদি শান দেওয়া থাকতে না থাকে ওই ধান চাল হয়ে আপনার থালায় আসতে পারবে না। এজন্য চাষিটাকে মজবুত করে ধরতে হয়। আপনিটা হচ্ছে মেহনতি মানুষ, শ্রমিকের প্রতিনিধিত্ব করে, তার প্রতি একজন পাথর কাটুক, ইট ভাঙুক, একটা সাইকেলের চাকা মেরামত করুক, পরে কারখানায় কাজ করুক, একটা রাজমিস্ত্রি কাজ করুক, একটা সুতা মিস্ত্রি কাজ করুক, হাতুড়ি না হলে তার মজুরি মিলবে না, তার মেহনত কাজ করতে পারবে না। এজন্য গরিব মানুষকে যদি টিকে থাকতে হয় তাহলে হাতুড়ি আর কাস্তে তাকে মজবুত করে ধরতে হয়। ওরা এসে বললো না না ওইসব কিছু হবে না, তো পূর্ণ হবে পুরো এপ্রিল ফুল বানিয়ে ছেড়ে দিয়েছে, বোকা বানিয়েছে দেশের মানুষকে। তাহলে গণতন্ত্রকে রক্ষা করতে হবে নিজের হক চাওয়ার জন্য, আর সবাই মিলে যেতে চাইতে পারি তার জন্য সম্প্রীতি চাই, ঐক্য চাই, সহমতি চাই। এটা আলাদা কোনো কথা না, এক জায়গায় থাকতে হবে, এক সঙ্গে মিলেমিশে থাকতে হবে। ত্রিপুরা সেটা উদাহরণ দেখিয়েছিল, আমরা ভেঙে চুরমার করার চেষ্টা করেছি, আর তবেই আমি আমার কাজ, আমার খাদ্য, আমার শিক্ষা, আমার স্বাস্থ্য, আমার বস্ত্র, আমার বাসস্থান, আমার রাস্তা ঘাট, আমার হাসপাতাল, আমার চিকিৎসা সব আমি দাবি করতে পারি। যখন মানুষ তার পায়ের তলায় শক্ত মাটি পায় তখন মাথা তুলে দাঁড়াতে চায়, আর মাথা তুলে দাঁড়াবার জন্য হাতে লাল ঝান্ডার দরকার হয়, হাতটাকে মুখ করতে হয়, নাহলে জোরান মানিয়ে যায়। ওরা বলতো লোকে বিশ্বাস করে দিল, আসলে খবরের কাগজ, টেলিভিশন, সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ এমন একটা বাতাবরণ তৈরি করে, কোটি কোটি টাকা খরচা হয়, আর সেখান থেকে মানুষের মগজের মধ্যে এসব বীজ ঢোকানো হয়, মিথ্যা প্রতিশ্রুতিকে মিথ্যাকে সত্য বলে চালানো হয়। আমাদের যে ভারতের সংবিধানের কথা আমরা বলি, সংবিধান রক্ষা করতে হবে, সংবিধানের মূল মন্ত্র, ভারতের যে রাজনৈতিক দর্শন সেটা হচ্ছে আমাদের যে অশোকস্তম্ভ, অশোকস্তম্ভের নিচে লেখা আছে সত্যমেব জয়তে, মুন্ডক অনুষদ থেকে নেওয়া হয়েছে, সত্যমেব জয়তে নাম দিতাম সত্যেন পন্থা বিকতি দেবযান, অর্থাৎ সত্যের জয় হবে। আর আমাদের রাজনৈতিক দর্শন ছিল জয় গৌতম বুদ্ধ থেকে মহাত্মা গান্ধী, অহিংসা পরম ধর্ম, হিংসা হবে না, অহিংসা। তাহলে কি করছে বিজেপি? শুধু নাথুরাম গডসে গান্ধীকে খুন করেনি, ওরা গান্ধী লাভকে খুন করছে, মোদী শুধু নেহরুকে গালাগাল দিচ্ছে না, তাহলে এই যে সত্যমেব জয়তে আমাদের যে আদর্শ সেটাকে নষ্ট করার চেষ্টা করছে। খুব বেশি কাজ করেনি, একটা সামান্য যেটা ছিল অহিংসা পরম ধর্ম সেখান থেকে অটাকে তুলে নিয়ে যেটা সত্যমেব জয়তে সেখানে সামনে লাগিয়ে দিয়েছে। তাহলে প্রতিদিন অসত্যমেব জয়তে হচ্ছে গোটা দেশে, অহিংসা পরম ধর্ম হচ্ছে। আমরা যে প্রাণ বিমা করে গেলতে তপশিলি জাতির মানুষ প্রত্যেক বছর সেখানে পয়লা জানুয়ারি তাদের বিজয় উৎসব করত, এই আপনার এখানে যেমন মিছিল করলেন, আরএসএস বিজেপি ভজনদল তারা সেখানে তপশিলি জাতির মানুষের উপর হামলা করলো, আর মিথ্যা মামলা করে দিয়ে স্ট্যান্ড স্বামী গড়বড়ারা একজন পর একজন, তারা সিপিএম না, তারা মধ্যে কেউ কেউ দর করেন না, কিন্তু তাদের